আপনি আপনার নিজস্ব এফবি পেজে একটি বিশেষ অডিও সিরিজ নেতাজি ভারতের স্বাধীনতার জন্ম শুনছেন আমাদের সাথে, আমি মানে ইন্দ্রাণী এবং এই গল্পের লেখক মনোজের সাথে। ভারতের এই স্বাধীনতার অন্যতম সেরা যোদ্ধার গল্প, যার সংগ্রাম, সাহসিকতা এবং দূরদর্শিতার গল্প বহু শতাব্দী ধরে ভারতের ইতিহাসে বারবার পুনরাবৃত্তি হবে। গত পর্বগুলোতে আমরা নেতাজির জীবনী শোনা শুরু করেছি। তার শৈশবের কিছু ঝলকের মাধ্যমে আমরা তার নির্ভীক, কৌতূহলী এবং দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তিত্ব সম্পর্কে জানতেও পেরেছি। ছোটবেলা থেকেই সুভাষের ওপর স্বামী বিবেকানন্দের প্রভাবের কথাও আমরা জেনেছি। সেই কালে বাংলার যুবকদের মধ্যে বিপ্লবের ঢেউ উঠেছিল এবং একজন তরুণ বিপ্লবী শহীদ হওয়ার আগে নেতাজিকে দেশের স্বাধীনতার গুরুত্ব শিখিয়েছিলেন এবং তাকে উপলব্ধি করিয়েছিলেন যে ব্রিটিশদের দাসত্ব থেকে যদি মুক্তি পেতে হয় তবে প্রয়োজনে রক্ত দিতে হবে। এখন পরের গল্প শোনা যাক। পর্ব সাত, ঝাঁসির রানী। ইন্সপেক্টর ডেলটন জানকীনাথ বোসকে সেই রক্তমাখা চিরকুটটা দেখালে তিনি হতবাক হয়ে যান। আশুতোষ বিশ্বাস ব্রিটিশ সরকারের একজন বিখ্যাত পাবলিক প্রসিকিউটর ছিলেন। তিনি অনেক তরুণ বিপ্লবীকে ফাঁসির কাঠগোড়ায় পাঠিয়েছিলেন, তার ফলে এখন তার নাম যুগান্তর ও অনুশীলন সমিতির হিট লিস্টের শীর্ষে ছিল। ইন্সপেক্টর ডেলটন জানকীনাথকে জিজ্ঞেস করলেন, আপনি কি এই ছেলেটিকে চেনেন? জানকীনাথ বিস্মিত হয়ে উত্তর দিলেন, এটা কি বলছেন ইন্সপেক্টর সাহেব? কলকাতার এমন অ্যান্টি সোশ্যাল এলিমেন্টদের আমি কি করে জানবো? কলেরা মহামারী থেকে বাঁচতে এবং দুর্গা পূজা পালন করতে আমরা কয়েকদিন আগে কটক থেকে কলকাতায় এসেছি। আচার অনুষ্ঠান শেষ হলেই আমরা আবার কটকে ফেরত যাব। ইন্সপেক্টর ডেলটন বললেন, তার মানে এই ছেলেটি কটকের নয়? জানকীনাথ বললেন, একদম না, কটক একটি ছোট্ট শহর, আমি সেখানকার বেশিরভাগ অসামাজিক এলিমেন্টদের খুব ভালো করে চিনি। এই ছেলেটা কটক থেকে হলে আমি অবশ্যই চিনতে পারতাম। সেই সময় ডেলটনের সহকারী একজন কনস্টেবল বললেন, তবে প্রেসিডেন্টি কলেজে অনেকবার দেখেছি এই ছেলেটিকে, একদিন যুগান্তর পত্রিকা বিতরণের সময় এটিকে ধরারও চেষ্টা করেছিলাম, কিন্তু মানিকতলার ওই সরু গোলকদাদা রাস্তায় এই বেটা আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছিল। ইন্সপেক্টর ডেলটন প্রেসিডেন্সি কলেজের নাম শুনে শরতের দিকে তাকিয়ে দেখেন যে শরৎ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জানকীনাথ ইন্সপেক্টর ডেলটনের উদ্দেশ্য বুঝতে পেরে বললেন, আপনি ভুল ভাবছেন ইন্সপেক্টর ডেলটন, শরৎ অনেক মাস ধরে কলেজেই যায়নি। যখন থেকে আপনি তাকে কটকে দিয়ে এসেছেন তখন থেকে সে আমার কড়া নজরদারিতে রয়েছে, এসবের সাথে তার কোনো সম্পর্ক নেই। তারপর সে শরৎকে বলে, শরৎ, ইন্সপেক্টর সাহেবকে বলো যে তুমি এই ছেলেটিকে চেনো না, তোমার সাথে তার কোনো সম্পর্কই নেই। শরৎ নরম গলায় উত্তর দেয়, ওর সাথে আমার কিছু করার নেই, তবে আমি ওকে কলেজে দেখেছি, সে সেখানে ফিলোজফি পড়ত। জানকীনাথ এই কথা শুনে একেবারে থ। ইন্সপেক্টর ডেলটন শরৎকে জিজ্ঞেস করে, এই ছেলেটার নাম তুমি জানো? শরৎ উত্তর দেয়, না। ডেলটন আবার জিজ্ঞেস করে, সে কি তোমার সাথে দেখা করতে এখানে এসেছিল আজ? ইন্সপেক্টর ডেলটন শরৎকে আরও জিজ্ঞেস করে, শরৎ উত্তর দেয়, আমি জানি না, কারণ এই ছেলেটির সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, আমি শুধু জানি যে এ কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্র ছিল। ইন্সপেক্টর ডেলটন জানকীনাথকে বললেন, এই কেসটা কতটা গুরুতর সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এই ছেলে এবং তার সহযোগীদের শনাক্ত করতে আমাকে শরৎকে নিজের সঙ্গে থানায় নিয়ে যেতে হবে। এতক্ষণে প্রভাবতী দেবী এবং তার ভাই রবীন্দ্রনাথ দত্তও ছাতে পৌঁছে যান এবং প্রভাবতী দেবী ইন্সপেক্টরকে বলেন, আমার শরৎ কোথাও যাচ্ছে না, আপনারা শরতের ভদ্রতার অন্যায় সুযোগ নেবেন না। জানকীনাথ তার স্ত্রীকে থামানোর চেষ্টা করে বলেন, প্রভাবতী, এগুলো সব আইনি ব্যাপার, তুমি বুঝবে না, ইন্সপেক্টর সাহেবকে তার কাজ করতে দাও। প্রভাবতী দেবী রেগে তার স্বামীর দিকে তাকিয়ে বলেন, আমি এত বছর চুপ করে আছি তার মানে এই নয় যে আমি কিছুই বুঝি না, আমাদের কথাবার্তার মধ্যে আপনি আসবেন না, আমাকে ইন্সপেক্টর সাহেবের সাথে কথা বলতে দিন। তারপর সে ইন্সপেক্টর ডেলটনকে জিজ্ঞেস করে, শরৎকে থানায় নিয়ে যাবার জন্য আপনার কাছে কি কোনো ওয়ারেন্ট বা গ্রেফতারের আদেশ আছে?
প্রভাবতী তেজ দেখে ইন্সপেক্টর ডেলটন একটু ঘাবড়ে যায়। প্রভাবতী দেবীর প্রশ্নের কোনো উত্তর ছিল না তার কাছে। প্রভাবতী আরও বলেন, এটা না থাকলে আপনি আগে অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারির আদেশ নিয়ে আসুন। প্রভাবতী শরতের হাত ধরে ওকে সঙ্গে নিয়ে যেতে যেতে বলেন, ইন্সপেক্টর ডেলটন, হাটখোলা দত্ত বাড়ির দুর্গাপুজো থেকে কেউ খালি হাতে যায় না। আপনি এখানে যদি অতিথি হয়ে এসে থাকেন তবে যাবার আগে অবশ্যই প্রসাদ খেয়ে যাবেন। আপনার তদন্তে শরতের প্রয়োজন হলে আমি ব্যক্তিগতভাবে তাকে আপনার কাছে নিয়ে আসব। নমস্কার। যখন সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে, তখন রবীন্দ্রনাথ কিন্তু একটু হেসে একটাই মন্তব্য করেন, ইন্সপেক্টর সাহেব, আমার দিদি বাচ্চাদের ব্যাপারে ঝাঁসির রানীর চেয়ে কম নন। তার কথা মেনে চলাই সবার মঙ্গল। তিনি শুধু একজন আইনজীবীর স্ত্রী নন, একজন আইনজীবীর বোনও বটে। নিশ্চিন্তে থাকুন, সে কোনো আইন বিরোধী কাজ করবে না। দয়া করে আরামে তদন্ত করুন না, এবং এই ছেলেটির লাশ এখান থেকে নিয়ে যান নিঃশব্দে। দত্তবাড়ির পূজোর নাম যেন কলঙ্কিত না হয়। ইন্সপেক্টর ডেলটন। ইন্সপেক্টর ডেলটন এবং তার কনস্টেবল চুপচাপ যুবকের মৃতদেহ নিয়ে সেখান থেকে চলে যায়। সুভাষ এতক্ষণ নীরবে গোটা ঘটনা দেখছিল। সে আজ তার মায়ের অন্যরকম রূপ দেখল। মায়ের তেজ দেখে সে খুব অবাক ও খুশিও হল। পুলিশ যাওয়ার সাথে সাথে সে তার মামাকে জিজ্ঞেস করে, রবিমামু, কে এই ঝাঁসির রানী? রবীন্দ্রনাথ দত্ত পেশায় আইনজীবী ছিলেন, কিন্তু ব্রিটিশদের আদালতে হাজির হতে চাইতেন না, তাই তিনি কবিতা লিখে সময় কাটাতেন। তিনি সুভাষকে জিজ্ঞেস করলেন, তুমি এটাও জানো না? ছোট্ট সুভাষ মাথা নেড়ে বললেন, না। রানী লক্ষ্মীবাঈয়ের ব্যাখ্যা করতে গিয়ে রবিমামু ভালোবেসে সুভাষকে একটি কবিতা শোনান। সিংহাসন হিল উঠে রাজবংশীয় নে ভ্রুকুটি তালি থি, বুরে ভারত মে আই ফির সে নই জবানি থি, গুমি হুই আজাদি কি কিমত সবনে পেচানি থি, দূর ফিরঙ্গি কো করনে কি সবনে মন মে ঠানি থি, চমক উঠি সন 57 মে ও তলওয়ার পুরানি থি, গুদেলে হর বোলো কে মুহ হমনে সুনি কাহানি থি, খুব লড়ি মর্দানি ও তো ঝাঁসি ওয়ালি রানী থি, খুব লড়ি মর্দানি ও তো ঝাঁসি ওয়ালি রানী থি। আজকের জন্য এটুকুই। আমরা পরের পর্বে মামা এবং ভাগ্নের মধ্যে আরও কি সংলাপ হলো জানাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন আমার এই FB পেজে। আমি ইন্দ্রাণী এবং এই গল্পের লেখক মনোজের সাথে।